facebook.com কেনা চেনে 2004 সালের 4ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিভাবে কে তৈরি করলো এই ফেসবুক তা নিয়ে মানুষের রয়েছে কৌতূহল। আসুন আজ সেই কৌতূহলের বেড়াজাল ভেঙে জানব ফেসবুকের আবিষ্কারের এই কল্পকথা। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে। মিস্টেরিয়াস ট্রাভেলের আজকের পর্ব ফেসবুক আবিষ্কারের ইতিহাস। চলুন ভিডিওটা শুরু করি। আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার রুমমেট ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিৎস এবং ক্রিস হিউজেসের সাহায্য নিয়ে ফেসবুক নির্মাণ করেন। প্রথমে 2003 সালে 8ই অক্টোবর মার্ক এলিয়ট জাকারবার্গ facemass.com নামে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন, আর ওই সাইটের জন্য নিজের কলেজের ডাটাবেজও হ্যাক করেছিলেন তিনি। হ্যাক করার হার্ভার্ড কলেজের ডাটাবেজ থেকে স্টুডেন্টদের ছবি নিয়ে তা ফেস ম্যাসে ব্যবহার করে ভিজিটরদের হট অথবা নট ভোটিংয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। পরে কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে এই সাইট বন্ধ করতে বাধ্য হয় জাকারবার্গ। মূলত ওই ফেস ম্যাস ওয়েবসাইট থেকেই ফেসবুকের চিন্তা মাথায় আসে জাকারবার্গের। আর সেই ভাবনা থেকে 2004 সালে 11ই জানুয়ারি দা ফেসবুক ডট কম নামে ডোমেন কিনে ফেলেন তিনি। মার্ক জাকারবার্গ যখন দা ফেসবুক নামে নতুন সাইটটি চালু করেন, তার পরবর্তী 24 ঘন্টার মধ্যেই 1200 জন শিক্ষার্থী এতে রেজিস্ট্রেশন করেন। প্রথম দিকে এটি শুধুমাত্র হার্ভার্ড কলেজের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও 2 মাসের মাথায় আরও এটি বোস্টন শহরে অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রসারিত হয়। জুন মাসের মধ্যে সাইটে প্রায় 1.5 লাখ ইউজার ফেসবুক ব্যবহার করা শুরু করে এবং ডিসেম্বর মাসের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 1 মিলিয়নে। এই সময় ফেসবুকে কোনো ছবি আপলোড করা, ওয়াল, নিউজ ফিড, ইভেন্ট পেজ ইত্যাদি ফিচার ছিল না। অবশেষে 2005 সালের অগস্ট মাসে জাকারবার্গ শ্রুতিমধুর নামের কারণে দা ফেসবুককে সংক্ষিপ্ত করে ফেসবুক রাখেন, এই নামে একটি ডোমেন কিনেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম নতুন নতুন তথ্য ও রোমাঞ্চকর ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।